Sunday Suspense. Shudumatro Mirchi 98.3 te. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য বুদ্ধদেব বসুর লেখা মেট্রোতে বুড়ি। আমাদের আজকের গল্প আমরা নিয়েছি পরম্পরা প্রকাশনী থেকে প্রকাশিত রণিত দাশগুপ্ত সম্পাদিত সেরা ভূতের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পকার এবং অনুতোষ, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি সোমক। শুরু হচ্ছে মেট্রোতে বুড়ি। রবিবার দুপুরবেলা বসে বসে হাই তুলছি, কোনো কাজ নেই, গরমও পড়েছে বড্ড। আশ্বিন মাসে যখন প্রচণ্ড রোদ ওঠে আর একটুও হাওয়া দেয় না, সেই দম আটকানো পিন ফোটানো গরম। ভেবেছিলাম আনকোরা টাটকা অ্যাডভেঞ্চার গল্পের বইখানা পড়ব, কিন্তু দুপাতা পড়েই মনে হচ্ছে কোথায় যেন আগে পড়েছি। বসে আছি চুপচাপ, এমন সময় পা টিপে টিপে অনুতোষের প্রবেশ। পা টিপে টিপে কেননা মেজ কাকা পাশের ঘরে দিবানিদ্রায় সচেষ্ট। যে বেচারারা নেহাতি ছেলে মানুষ তারা যেন কোনো রকমেও তার সেই মহৎ চেষ্টায় বাধা না দেয়, এই হচ্ছে তার তিন নম্বর আইন। এক আর দুই নম্বর এখন না হয় নাই শুনলে। কিরে অনুতোষ, কি মনে করে? কপালের ঘাম মুছে অনুতোষ বলল, চল। চল মানে কোথায়? চল না, সিনেমা দেখে আসি। পাগল নাকি? এই রোদ্দুরে কে বেরোবে? কি যে বোকার মতো কথা বলিস, এই মেট্রোর ভেতরটা কেমন ঠান্ডা, গরমের দিনে দুপুর কাটাবার জায়গাই তো ওটা। আচ্ছা চুপ কর, চুপ কর, বাগবিতণ্ডা করবার উপায় নেই, পাছে মেজ কাকার হুমকি শুনতে হয়। মনের মধ্যে নানান রকম প্রতিবাদ ফোঁস ফোঁস করছে, তবু চুপ করে থাকতে হলো। চল না, চল না, পয়সা সেই জন্য ভাবতে হবে না। এই তুই ওট ওট, দেরি হয়ে যাচ্ছে, ওট ওট ওট। মাকে বলে এমনকি চার আনা পয়সা আদায় করে নিয়ে এটা দিয়ে হ্যাপি বয় আইসক্রিম খাওয়া হবে, বেরিয়ে পড়লাম অনুতোষের সঙ্গে। খাঁ খাঁ রোদ, গাছের পাতা নড়ে না। এদিকে বালিগঞ্জের রাস্তায় ট্র্যাম তো আর সহজে আসবে না। একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি দুজনে, এমন সময় একটা বুড়ি এসে আমাদের কাছে হাত পাতল। ভিখিরি জ্বালায় কোনো জায়গায় শান্তি নেই। আমরা একটু সরে দাঁড়ালাম, কিন্তু গাছের ছায়াটা ছেড়ে বেরোতে পারলাম না। বুড়িটা আমাদের খুব কাছে এসে দাঁড়ালো। এমনিতেই ভিখিরি দেখলে আমার বড্ড ঘেন্না করে, তার উপর ভিখিরিদের মধ্যেও ওরকম বিভৎস কঙ্কাল মূর্তি চট করে চোখে পড়ে না। ও কিছু বলল না, ও নুয়ে পড়া শরীর থেকে যেন একখানা কাদায় গড়া হাত বেরিয়ে এসে শূন্যে ঝুলে রইল। আমি ওর দিকে না তাকাবার যতই চেষ্টা করলুম, ততই আমার চোখ ওর ওপরে গিয়ে পড়তে লাগল। বিশ্রী অনুতোষ বলল, দেখ দেখ গরমে বুড়িটা কেমন একটা ধুঁকছে না। আমি বললুম, যাক সে যাক, ওই ওই ট্র্যাম এলো, চল বুড়িকে মেট্রোতে নিয়ে যাই, খুব ঠান্ডা লাগবে বলে হো হো করে হেসে ফেলল অনুতোষ। একটু পরেই আমরা ট্র্যামে চেপে বসল। টিকিস টিকিস করে চলছে বালিগঞ্জের ট্র্যাম, সময় আর কাটে না, এক যুগ পরে এসে পৌঁছানো গেল। রাস্তাটুকু পার হয়েই মেট্রো। আজ বড্ড ভিড়, জোর ছবি দিয়েছে। নয়না টিকিটের জানলায় ফিরিঙ্গি বাঙালি মিশিয়ে 10-12 জন দাঁড়িয়ে। অনুতোষী আজ বস করছে, সে এগিয়ে গেল টিকিট আনতে, আমি এ পাশে দাঁড়িয়ে। টিকিট নিয়ে এলো অনুতোষ। আমরা ভেতরে ঢুকতে যাব এমন সময় ভাবতে পারো আমাদের সামনে এসে দাঁড়ালো সেই বুড়ি। সেই তার কাদায় গড়া হাতখানা বাড়িয়ে ধরলো আমাদের সামনে। আমরা তো হতভম্ব, এ কি, ও এখানে এলো কেমন করে, বলে উঠলো অনুতোষ। আমিও সেই কথাই ভাবছিলাম, এই মেট্রো সিনেমায় সাহেব মেমার ঝকঝকে বাঙালির ভিড়ের মধ্যে ওকে যে কি বেখাপ্পা কি বিভৎস দেখাচ্ছিল তার কি বলবো। ওকে যে ওরা তাড়িয়ে দিচ্ছে না সেটাই আশ্চর্য। এসব জায়গায় তো আগে কোনোদিন ভিখিরি দেখিনি। আমি বললুম, আমাদের ট্র্যামে করেই উঠে এলো নাকি? অনুতোষ বলল, হ্যাঁ রে, ট্রামে এসেছে না রোলস রয়েস হাঁকিয়ে এসেছে।
আরে তো তবে ও এলো কি করে? উড়ে তো আর আসেনি। বুড়িটা কিন্তু সেই একভাবে ঠায় দাঁড়িয়ে আছে, একটি কথাও বলছে না, একটু নড়ছেও না। চারিদিকে এত লোক, কিন্তু ওকে কেউ লক্ষ্য করছে না। আশ্চর্য! ভিতরে গিয়ে বসে পড়ল, কিন্তু মাথার মধ্যে কথাটা কেবলই ঘুরতে লাগলো। অনুতোষকে বললাম, আচ্ছা এই বুড়িটাই সেই বুড়ি তো? মনে তো হলো ঠিক সেই রকমই, কে জানে, কলকাতায় এত ভিকিরি আছে, হতেও পারে এ আরেকজন, কিন্তু একেবারে একরকম বুঝলি। যদি ওই হয় এখানে কি করে এলো বলতো? আশ্চর্য না? অনুতোষ চুপ করে রইল। তাছাড়া আমি চুপি চুপি বললাম, আমার মনে হচ্ছিল আমরা ছাড়া ওকে আর কেউ দেখতে পাচ্ছে না। অনুতোষ হেসে উঠল, তোর কি মাথা খারাপ হলো নাকি রে? আরে দেখতেই যদি পায় তবে ওকে ওরা তখনই তাড়িয়ে দিল না কেন? আরে ভিড়ের মধ্যে চোখে পড়েনি হয়তো। চুপ কর তো, সিনেমাটা দেখ, আরম্ভ হয়েছে। একটা বেগুনি রঙের ঠান্ডা অন্ধকারের মধ্যে বসে সিনেমা দেখতে লাগলো। নিউজ রিল হয়ে গেল, আরম্ভ হলো দিগ্বিজয়ী ছবি। অনেকক্ষণ এক মনে দেখছি, হঠাৎ কিরকম অন্যমনস্ক হয়ে গেল। ছবির পর্দা থেকে আমার চোখ নেমে এলো প্রেক্ষাগৃহে। আধো চাঁদের আকারে চেয়ারের পর চেয়ারের সারি, কত রকম লোক বসে, এও দেখতে মন্দ লাগে না। কিন্তু তারপর হঠাৎ যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠিক আমাদেরই সারিতে, আমাদের কয়েকটা চেয়ার পরে সেই বুড়ি বসে। স্পষ্ট দেখলুম সেই রঙিন অন্ধকারে ঠিক সে বসেছে চেয়ারে, শরীর নুয়ে পড়া, একখানা কাদায় গড়া হাত সামনের দিকে বাড়ানো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল, কিছুতেই চোখ সরিয়ে নিতে পারছিলুম না। অনেকক্ষণ পরে আস্তে একটা ঠেলা দিলুম অনুতোষকে। ফিস ফিস করে বললুম, এই অনুতোষ, ওই দেখ কি হয়েছে। আরে ওই যে, আমি আঙুল বাড়ালুম ওদিকে, কিন্তু তার আগেই অনুতোষের মুখ একেবারে সাদা হয়ে গেল। হয়তো আমাদের চোখের ভুল, হয়তো আমাদের দুজনেরই মাথা খারাপ হয়েছে। জোর করে আবার সিনেমা দেখতে লাগলুম আমরা। অর্থহীন কতগুলো ভেলকি বাজি নেচে যাচ্ছে চোখের সামনে। একটু পর পরই আমরা তাকাচ্ছি ওদিকে, আর প্রত্যেকবারই দেখছি ঠিক বসে আছে বুড়ি, শরীর নুয়ে পড়া, একখানা কাদার মতো হাত সামনের দিকে বাড়ানো। মেট্রো সিনেমার ঠান্ডা আবহাওয়াতে বসে ঘেমে গেল। হঠাৎ অনুতোষ বলল, আর না চল। আমিও সেই কথাই ভাবছিলাম। উঠে দাঁড়ালুম দুজন, নুয়ে নুয়ে কয়েকটা পা মারিয়ে দু একটা হাঁটুতে ধাক্কা দিয়ে বাইরে এসে যেন বাঁচল। পিছন ভিড়ে আর তাকালুম না একবারও, এক দৌড়ে একেবারে রাস্তায়। বাইরে ঝাঁ ঝাঁ রোড, বিরাট শহর, লোক কত লোক। হিতি ট্রাম ধরল, সারা রাস্তা দু বন্ধু একেবারে চুপ। বাড়ির কাছাকাছি আসতেই কেমন একটা ভয় যেন গলা আঁকড়ে ধরল। আবার যদি সেইখানে সেই গাছের ছায়ায় ওকে দেখি, কিন্তু না, কিছু নেই, কেউ নেই। বাড়ি ফিরেও শান্তি নেই। হঠাৎ যদি আবার রাত্রিরে ভালো ঘুম হল না। পরের দিন সকালে খেতে বসে মা বললেন, কি কাণ্ড, কাল দেখি আমাদের বাড়ির সামনে রাস্তার গাছের নিচে একটা বুড়ি মরে পড়ে আছে। বাবা বললেন, হ্যাঁ কত হচ্ছে এরকম, মরে পড়েই আছে, কতক্ষণ পর কর্পোরেশনের লোক এসে নিয়ে গেল রে। আমি বললুম, কখন বলতো? এই তো দুপুরবেলা, তুই বেরিয়ে গেলি আর তারপরেই।
কি বিশ্রী দেখতে। ও কি তোর খাওয়া হয়ে গেল? আমি তাড়াতাড়ি টেবিল ছেড়ে উঠে বললো, আর খাবো না। কি হলো তোর? কিছু হয়নি, কিছু কিছু হয়নি বলে আমি উঠে পড়ল। শুনছিলেন মেট্রোতে বুড়ি, রচনা বুদ্ধদেব বসু, গল্প পাঠে দীপ, বাবার চরিত্রে মীর, মায়ের ভূমিকায় ইন্দ্রাণী, অনুতোষের চরিত্রে অগ্নি, আর গল্পের সূত্রধার আমি সোমক। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সৌম এবং শুভ, পর্ব পরিচালনায় দীপ, বিশেষ সহযোগিতায় অগ্নি, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হলো বুদ্ধদেব বসুর লেখা মেট্রোতে বুড়ি। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। Subscribe Bengali Audio Stories for more Sunday Suspense and Bengali Audio Stories. Thank you.